ম্যানুফ্যাকচারার, আপনি কি সার্ভিস প্রোভাইডার, এই ধরনের আপনার কোম্পানির যে বর্ণনা, এই কোম্পানির বর্ণনাগুলো বিজনেস প্ল্যানের প্রথম অধ্যায়ে থাকবে। মার্কেটিং প্ল্যান, তো মার্কেটিং বিষয়টা কি? মার্কেটিং বিষয়টা হচ্ছে আপনি যে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করতে যাচ্ছেন, ওই প্রোডাক্ট এবং সার্ভিসের সামাজিক চাহিদা আছে, এবং এই চাহিদা যদি থাকে তাহলে ওই চাহিদা কোন ধরনের, কোন ফিচার যুক্ত প্রোডাক্ট বা সার্ভিসের চাহিদা সমাজে আছে, এই বিষয়গুলো চিহ্নিত করতে হবে। তারপরে ওই চাহিদা সম্পন্ন প্রোডাক্টটা আপনি যদি তৈরি করতে চান বা ওই সেবাটা যদি আপনি দিতে চান, তাহলে আপনার কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে এক্ষেত্রে, এই বিষয়গুলো আসবে। আপনি কিভাবে আপনার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং এর পরে ডিস্ট্রিবিউট করবেন, আপনার কনজিউমারের কাছে পৌঁছাবেন, কাস্টমারের কাছে পৌঁছাবেন, এবং কাস্টমার আপনার প্রোডাক্টটা পারচেস করার পরে আপনি তাকে কি কি আফটার সেল সার্ভিস দিবেন, এবং আফটার সেল সার্ভিস দেওয়ার পরে যদি রিপেয়ারিং প্ল্যান থাকে, আদার্স প্ল্যান থাকে, এই বিষয়গুলো কিভাবে আপনি এনশিওর করবেন, এই টোটাল বিষয়গুলো আপনার মার্কেটিং প্ল্যানের অন্তর্ভুক্ত থাকবে। অপারেশনাল প্ল্যান, আপনি এই প্রতিষ্ঠানটা, আপনার এই বিজনেসটা, ম্যানুফ্যাকচারিং হোক, সার্ভিস হোক, আপনি কিভাবে চালাবেন, আপনার টোটাল আপনার ফ্যাক্টরি অপারেশন, র মেটেরিয়ালস কালেকশন থেকে শুরু করে ফ্যাক্টরি এতে তৈরি করা, প্যাকেজিং করা, তারপরে হেলথ সেফটি, আদার্স সেফটি নেট বিষয়গুলো আপনি কিভাবে দেখবেন, টোটাল অপারেটিং ম্যানুয়াল যেটা থাকবে, এই অপারেশনাল প্ল্যানটা বিজনেস প্ল্যানের একটা অংশ। ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, আপনি কিভাবে এই প্রতিষ্ঠানটার ব্যবস্থাপনা করবেন, এই বিষয়টা এখানে থাকবে একটা প্ল্যানে, যেটার নাম আর স্টার্ট আপ এক্সপেন্সেস অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আপনি যেটা প্রথমে বলছিলাম যে আপনি একদম শুরুতেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনার সামগ্রিকভাবে প্রথম দিকে যেই খরচগুলো হবে বা ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে, এই ইনভেস্টমেন্টটা কিভাবে করবেন, মোট কথা হচ্ছে ফাইন্যান্সিং প্ল্যানটা বিজনেস প্ল্যানের একটা অংশ হিসেবে থাকবে। তারপরে বিজনেস প্ল্যানের অ্যাপেন্ডিক্স হিসেবে আপনার বেশ কিছু ডকুমেন্ট থাকতে পারে, যেটা আমরা পরে আসবো, আপনার ধরেন ট্রেড লাইসেন্স। আমি কি আমার আলোচনার পরে সবার কোশ্চেন নিব নাকি আপনি কোশ্চেন আগে করবেন? মিস্টার নাসির আল হাদি, আপনি হ্যান্ড রেজ করেছেন। আমার মনে হয় আমরা আলোচনার শেষ অংশে যদি 10-15 মিনিট আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখি, সেটা আলোচনাটা কম সময়ের মধ্যে সমাপ্ত করতে হেল্প করবে। সবাই প্রশ্ন লিখে করে রাখবেন, সবাই নোট করে রাখবেন, স্যারের আলোচনা শেষে প্রশ্ন করতে পারবেন। এখন কোনো প্রশ্ন নেওয়া হবে না, স্যার এখন আলোচনা করবেন, স্যার আপনি চালিয়ে যান। থ্যাংক ইউ, জি ধন্যবাদ। সেক্ষেত্রে আপনার রিফাইন্যান্সিং প্ল্যান, আপনার এই বিষয়গুলো আপনার বিজনেস প্ল্যানে আসবে। দেখেন, একেবারে প্রথমে এক্সিকিউটিভ সামারি সম্পর্কে আমরা একটু জেনে নিই। এক্সিকিউটিভ সামারিটা হচ্ছে আপনার বিজনেসের ফান্ডামেন্টালস গুলা আপনার থাকবে এখানে, একেবারে বেসিক প্রশ্নগুলো, যে আমার বিজনেসটা, আমার প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, আমার আমি কি প্রোডাক্ট তৈরি করব, কোথা থেকে র মেটেরিয়ালস কালেক্ট করবো, মেশিনারিজ কোথায় পাবো, মেশিনারিজ কোথায় ইনস্টল করব, আমার বিজনেসের লোকেশন কি হবে, আমার কাস্টমার কারা হবে, আমি কাস্টমারদের কাছে কিভাবে আমার প্রোডাক্টটা পৌঁছাবো, এই টোটাল বিষয়গুলো, এবং আমার বিজনেসটা, এই বিজনেসটা ফিউচার কি, এই টোটাল বিষয়গুলো একটা এক্সিকিউটিভ সামারি আসবে। তার মধ্যে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আপনার লোনের জন্য অ্যাপ্লাই করবেন কিনা, বা আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কোথা থেকে আসবে, আর লোনের জন্য যদি অ্যাপ্লাই করেন, এই বিষয়টাও আপনার এক্সিকিউটিভ সামারিতে লিখতে হবে যে আই উড লাইক টু গেট এ লোন ফ্রম এনি কমার্শিয়াল ব্যাংক অর ফ্রম এ ডোনার, এই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তারপরে হাউ মাচ ইউ ওয়ান্ট, আপনি যে লোন নেবেন, আপনার টোটাল ক্যাপিটাল কত, তার কত পার্সেন্ট আপনি লোন নিতে যাচ্ছেন বা গ্রান্ট নিতে যাচ্ছেন, এই বিষয়টা এখানে উল্লেখ থাকবে। তারপরে আপনার প্রিসাইজলি উল্লেখ করতে হবে হাউ ইউ আর গোয়িং টু ইউজ ইট, এই টাকাটা বা লোনটা যে আপনি নেবেন নিয়ে কি কাজে লাগবেন, লোনটা নিয়ে আপনি বাড়ি করবেন, গাড়ি কিনে ফেলবেন, অথবা কি করবেন, এই লোনটা নিয়ে আপনি কি মেশিনারিজ কিনবেন, আর মেশিনারিজ কিনলে আপনার পরবর্তী ওয়ার্কিং ক্যাপিটাল কোথা থেকে আসবে, অথবা আপনি আপনার যে ফ্যাক্টরি ল্যান্ড, ফ্যাক্টরি বিল্ডিং, মেশিনারিজ, এটা আপনার নিজের টাকা দিয়ে করতে পেরেছেন, এখন ওয়ার্কিং ক্যাপিটাল নেই, সুতরাং আপনার লোনটা নিয়ে আপনি হয়তো ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ব্যবহার করবেন, এই বিষয়গুলা আপনার এই বিজনেস প্ল্যানের এক্সিকিউটিভ সামারিতে 1-2 লাইনে সংক্ষেপে লিখে দিতে হবে। হাউ দা মানি উইল মেক ইউর বিজনেস প্রফিটেবল, এবং একটা যুক্তি দেখাতে হবে, আপনার জাস্টিফিকেশন দেখাইতে হবে, যৌক্তিকতা, যে আপনার এই বিজনেস প্ল্যানটা কিভাবে আপনার বিজনেসটাকে আরো প্রফিট, মানে সরি, আপনার যে টাকাটা আপনি লোন নেবেন, এই টাকাটা কিভাবে আপনার ব্যবসাটাকে আরো প্রফিটেবল করবে, যার জন্য আমরা সাধারণত সাজেস্ট করে থাকি যে বিজনেস প্ল্যান সেকশনটা টোটাল শেষ হওয়ার পরে এক্সিকিউটিভ সামারি সেকশনটা লিখা, তাহলে আপনি অন্যান্য প্ল্যান থেকে জিস নিয়ে আসলে এক্সিকিউটিভ সামারি, অবশ্যই এক্সিকিউটিভ সামারিটা 1-2 পৃষ্ঠার বেশি নয়,
কারণ টোটাল বিজনেস প্ল্যানটা সবাই পড়ার সময় সুযোগ নাও হতে পারে, বাট আপনার এক্সিকিউটিভ সামারিটা কেউ যদি ভালোভাবে পড়ে উনি যেন বুঝতে পারেন যে আপনার ভিতরে এই বিজনেস প্ল্যানের ভিতরে কি আছে। তার জন্য এক্সিকিউটিভ সামারি অনেকটা আপনার দর্পণের মতো, আপনার টোটাল বিজনেস প্ল্যানটার একটা দর্পণ, এখানে আপনার টোটাল বিজনেস প্ল্যানটার একটা মিরর রিফ্লেক্ট হবে উইদিন ওয়ান অর টু পেজ। এই পেজটার নাম হচ্ছে এক্সিকিউটিভ সামারি। আমরা কোম্পানি জেনারেল ইনফরমেশনে কি দেই, এখানে অনেকগুলা প্রশ্নের জবাব থাকবে। আপনি কেন, হোয়াই, এই বিজনেসটা কেন করছি, কি হাউ, কিভাবে করছি, কে করছে, হো, হোয়েন, কখন করবে, কি বিজনেস করবে, কোথায় করবে, এ ধরনের অনেক, কোন রকম করবে, এইরকম অনেকগুলা প্রশ্নের জবাব আপনার এই জেনারেল ডেসক্রিপশন অফ দ্য কোম্পানি বা কোম্পানি সম্পর্কিত ডেসক্রিপশনে চলে আসবে। আমরা যদি কোম্পানি ডেসক্রিপশনে দেখি তাহলে আমরা দেখব কোম্পানি ডেসক্রিপশনের প্রথমেই যেটা থাকবে, হোয়াট বিজনেস উইল ইউ বি ইন অ্যান্ড উইল ইউ ডু, আপনি কোন ধরনের বিজনেস কিভাবে করতেছেন, কি বিজনেস কর, এই বিষয়টা কোম্পানি ইনফরমেশনের শুরুতেই থাকতে হবে। কোম্পানির একটা মিশন স্টেটমেন্ট থাকবে, আপনারা সবাই জানেন মিশন হচ্ছে একটা অবিষ্ট লক্ষ্য, আর মিশন স্টেটমেন্ট থাকবে, কোম্পানির কিছু গোল থাকবে, অবজেক্টিভ থাকবে, এই বিষয়গুলো কোম্পানি স্টেটমেন্টের একেবারে শুরুতে দিকে আপনিগুলো বর্ণনা করতে হবে। আর এখানে আমরা যদি বলি গোল কি, গোলটা হচ্ছে আপনার লক্ষ্য, আপনি কোথায় যেতে যাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি ধরেন আজকে আপনি রেডিমেড গার্মেন্টস বা আপনি অন্য কোনো বিজনেস করতে যাচ্ছেন, অথবা আপনি আম থেকে জ্যাম জেলি আচার তৈরি করতে যাচ্ছেন, একটা এগ্রো প্রসেসিং বিজনেস, তাহলে আপনার গোলটা কি, গোলটা টু বি মার্কেট লিডার, এটা গোল হতে পারে যে আমি মার্কেটের নেতৃত্ব দিতে যাচ্ছি, অথবা টু বি ন্যাশনাল লিডার, আমি ন্যাশনাল লেভেলে পরিচিতি পাই এমন একটা কোম্পানি প্রতিষ্ঠা করতেছি, অথবা আমি স্থানীয় পর্যায়ে ধরেন আমার যদি বাড়ি রাজশাহী হয় একজন মানুষের, তখন সে রাজশাহী এলাকায় সবচেয়ে বেশি সাপ্লাই দিতে যাচ্ছে, এরকম একটা গোল থাকবে, তার এইম থাকবে, এই গোলটাই আপনাকে বর্ণনা করতে হবে যে আপনি কি করতে যাচ্ছেন, কারণ আপনার গোল আপনাকে টেনে নিয়ে যাবে আপনার বিজনেসটা কত বড় হবে, পাশাপাশি আপনার এবিলিটি অন্যান্য সামর্থ্যও থাকতে হবে। তারপর হচ্ছে অবজেক্টিভ, আপনার অবজেক্টিভ গুলো হচ্ছে আপনার ওই গোলকে অ্যাচিভ করার ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ, আপনি কিভাবে, আপনি ইউ উড লাইক টু বি মার্কেট লিডার, আপনি এই মার্কেট লিডার যখন হতে চান কিভাবে হবেন, এই বিষয়টাই অবজেক্টিভ গুলোর মধ্যে থাকতে হবে। আপনার বিজনেসের ফিলোসফি কি হবে, এটা কি একটা সামাজিক বিজনেস হবে, সোশ্যাল বিজনেস, এখন একটা ভালো কনসেপ্ট চলছে নতুন কনসেপ্ট, এটা কি সামাজিক বিজনেস হবে, এটা কি প্রফিট ওরিয়েন্টেড বিজনেস হবে, এটা কি নন প্রফিট বিজনেস হবে, এটা কি স্থানীয় বাজারের বিজনেস হবে, এটা কি ইন্টারন্যাশনাল মার্কেটের বিজনেস হবে, কি করতে যাচ্ছেন, এই বিজনেস প্ল্যানের মধ্যে বিজনেস ইনফরমেশন কোম্পানি ইনফরমেশনের শুরুতে এই বিষয়গুলো থাকবে। টু হুম উইল ইউ মার্কেট ইউর প্রোডাক্ট, আপনাকে এই কোম্পানি ডেসক্রিপশনের শুরুতেই বর্ণনা করতে হবে যে আমি ওই গ্রুপের মধ্যে কাস্টমারদের মধ্যে আমার প্রোডাক্টটা মার্কেটিং করব। ফর এক্সাম্পল এখন যারা ফার্মাসিউটিক্যালস বিজনেস করেন, ওনাদের টার্গেট থাকে পেশেন্ট, আর পেশেন্টের মধ্যেও এক এক প্রোডাক্টের টার্গেট গ্রুপ এক এক জন, প্যারাসিটামলের টার্গেট গ্রুপ যারা জ্বরে আক্রান্ত, বাট এখন কোভিড-19 যারা ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছেন তাদের প্রথম টার্গেট থাকবে যারা আক্রান্ত তাদেরকে বাঁচানো, প্লাস যারা ইন ফিউচারে যেন এই ভ্যাকসিন দেওয়ার ফলে এই রোগটা পুনর্বার তাকে ক্ষতি করতে না পারে। তো আপনি যদি আপনার বিজনেসের শুরুতেই আপনি না জানেন যে আপনার কাস্টমার কারা, আপনি যদি বই প্রকাশক হন তাহলে আপনাকে জানতে হবে যে আপনার কাস্টমার কারা, আপনি কি 9-10 বই প্রকাশ করবেন, অনার্সের বই প্রকাশ করবেন, আপনি কি বাংলা মিডিয়ামের বই প্রকাশ করবেন না ইংরেজি মিডিয়ামের বই প্রকাশ করবেন, এই ধরনের আপনার যে টার্গেট মার্কেট, টার্গেট আপনার প্রোডাক্টের, এইটা আপনাকে জানতে হবে। তো যার জন্য আপনার এই বিজনেস কোম্পানি ইনফরমেশনে বলতে হবে যে আমার টার্গেট মার্কেট ওইটা, এবং আপনার এই যে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে আপনি, যেই ইন্ডাস্ট্রিতে বিজনেস করবেন ওই ইন্ডাস্ট্রির শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম টার্ম, এই মানে প্রজেকশনটা জানতে হবে আপনাকে, কোম্পানি স্ট্রেংথ অ্যান্ড কোর কম্পিটেন্সিস জানতে হবে, আপনি একটা বিজনেস করবেন এই বিজনেসটা আপনি সাকসেসফুল হবেন না ফেল করবেন, এটা কিন্তু আপনার নিজস্ব স্ট্রেংথ, আপনার কোম্পানির স্ট্রেংথ এর উপর নির্ভরশীল, আপনি ওই বিষয়টা সম্পর্কে কতটুকু জানেন, অন্যান্যদের চাইতে বেশি জানেন কিনা, এবং যদি আপনি ওই বিজনেসটা সম্পর্কে অন্যান্যদের তো কম্পিটিটরদের তুলনায় বেশি ভালো অবস্থানে থাকেন, কম্পিটিটিভ অবস্থানে থাকেন, এটা আপনার স্ট্রেংথ। আর কোন কম্পিটিটর এমনটা হতে পারে, ধরেন আপনি একটা ক্লিনিক করতে চাচ্ছেন, ক্লিনিক করতে অন্য একজন মানুষ যদি ক্লিনিক করতে চায় সেক্ষেত্রে তাকে 2 বা 5 ডাক্তার হায়ার করতে হবে, তাকে প্যাথোলজিস্ট হায়ার করতে হবে, ওনাদেরকে স্যালারি দিতে হবে, কিন্তু আপনি নিজেই ডাক্তার, আপনার ওয়াইফ ডাক্তার, অথবা আপনার ছেলে, ছেলের বউ ডাক্তার,
সেক্ষেত্রে আপনি একটা ক্লিনিক দিতে গেলে প্রথম কম্পিটেন্সি হবে যে আপনি ডাক্তার হায়ার করতে পারবেন, আপনার ইনহাউস ডাক্তার আছে, অথবা আপনি একজন প্যাথোলজিস্ট, আপনি একটু একজন রেডিওলজিস্ট, তাইলে আপনি বাইরে থেকে আর প্যাথোলজিস্ট হায়ার করতে হবে না। সুতরাং একটা বড় অংশ সার্ভিসের আপনি নিজেই দিতে পারবেন, এইটাই আপনার হচ্ছে কোর কম্পিটেন্সিস। তো যার জন্য আপনাকে এই কম্পিটেন্সিটা জানতে হবে যে আমি যে বিজনেসটা করতে চাচ্ছি আমি কি জানি। ধরেন একটা বিজনেস সম্পর্কে যে মেশিনটা চালাইতে হয়, আপনি ওই মেশিনের মেকানিক্স অথবা অপারেটর অথবা ট্রাবল শুটার, তাইলে আপনার এরা কোর কম্পিটেন্সিস। যা আমার এই মেশিনটা দিয়ে এই বিজনেসটা করতে হয়, এই মেশিনটার এ টু জেড আমি জানি, মেশিনটা নষ্ট হয়ে গেলে কোথাও নিতে হবে না। একজন গাড়ির বিজনেস করবেন, ধরেন ছোট্ট একটা মোটর গ্যারেজ করবেন, মোটর গ্যারেজ করে আপনি যদি আপনার কর্মচারীর উপর নির্ভর করতে হয়, আপনার মেকানিক্স এর উপর নির্ভর করতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কর্মচারী ফাঁকি দিতে পারে, কারণ আপনি জানেন না যে আসলে গাড়িটা এখন এক জায়গায় থেমে গেছে, স্টার্ট নিচ্ছে না, তাহলে কোন কারণে স্টার্ট নিচ্ছে না এটা আপনি জানেন না। সেক্ষেত্রে আপনার ড্রাইভার বা আপনার মেকানিক্স আপনাকে 200 টাকার পার্টস এর মূল্য 5,000 টাকা